হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো এবিটা টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স, যার ভাবমূল নাম্বার হচ্ছে 6, চলতরিত পেজ নাম্বার হচ্ছে 997। এর আগে আমি ক্লাসে ভাবমূল নাম্বার 1, 2, 3, 4, 5 পর্যন্ত দিয়ে ফেলেছি। আজকে আমার এই ক্লাসে থাকছে ভাবমূল নাম্বার 6, চলতরিত। চলো, লেটস গো। আর এখানে তোমাদের সমস্ত রকমের প্রশ্ন উত্তর দেওয়া আছে, যেমন বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলীর জন্য কয়েকটি বিষয়, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ। তাছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, লেটস গো। এরপরে বলেছে এখানে একের দাগে এক, জে বাই সি অর্থাৎ জুল বাই কুলম্ব এককটি যে রাশির এককে নির্দেশ করে, উত্তর ভোল্ট। এরপরে দুয়ের দাগে এন সংখ্যক সদৃশ্য রোধকে সমান্তরাল সময়ে যোগ করলে তুল্য রোধের মান আর বাই এন। তৃতীয় প্রশ্ন, তোমাদের ওখানে যে চিত্রটি অঙ্কন করে এসেছে, সেই চিত্রের ব্যবস্থায় এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান, এটি একটা অঙ্ক এখানে করতে হবে তোমাদের। যে এ ও বি বিন্দু দুটি সাপেক্ষে 1 ওহম রোধ দুটি শ্রেণী সমবায় আছে, এদের তুল্য রোধ 4+2 ওহম সমান 6 ওহম। এরপরে লিখতে হবে তোমাদের যে এই 3 ওহম রোধ এ ও বি দুটি মধ্যবর্তী 3 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় আছে, অতএব এদের তুল্য রোধ 6 × 3/6+3 = 18/9 = 2 ওহম, অতএব এ ও বি বিন্দু দুটির মধ্যে তুল্য রোধ 2 ওহম। এরপরে চতুর্থ প্রশ্ন, মোটরে আর্মেচারে ঘূর্ণন বেগ যে যে উপায়ে বৃদ্ধি করায়, নাম্বার 1 প্রবাহ মাত্রা বাড়ালে, আর নাম্বার 2 কুণ্ডলী প্রাকের সংখ্যা বৃদ্ধি করলে। পাঁচে দাগে বি ও টি এককটি যে রাশিকে নির্দেশ করে, আবিষ্ট প্রবাহের অভিমুখ। ছয় দাগে কোনো একটি বিভব প্রভেদের মধ্য দিয়ে একটি তড়িৎ আদান পাঠানোর জন্য সম্পর্কিত গাণিতিক সমস্যা, নমুনা প্রশ্ন, 12 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে 2 কুলম্ব তড়িৎ আদান পাঠানোর জন্য কৃতকার্য কত হবে, W = 12 × 2 করলে এটি হবে 24 জুল। এরপরে অথবা দাগে এক্স ও ওয়াই বিন্দুর মধ্যে একটি একক ধনাত্মক আধানকে পাঠানোর জন্য কৃতকার্য কত হবে, যেটা হচ্ছে X > Y, এটি হবে যে X - Y। সাথে থাকে ইলেকট্রিক বাল্ব, ইস্ত্রি ও হিটারে কোন কুণ্ডলিতে ব্যবহৃত উপাদান, ইলেকট্রিক বাল্ব হচ্ছে ফিলামেন্ট আর ইস্ত্রি আর হিটারটা হচ্ছে নাইক্রোম তার। এরপরে বলেছে আটের দাগে P = VI সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা, নমুনা প্রশ্ন 6 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার বাল্বের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কত জুল তড়িৎ শক্তি পরিবাহিত হবে। এখানে তোমাদের একটা অঙ্ক, এটা P = যেহেতু বলেছে VI, তাহলে ভির মান কত হয়েছে না আমাদের 6, তাহলে 6 × I-এর মান মানে অ্যাম্পিয়ার, তাহলে 5/10 যদি আমরা মান বের করি তাহলে হবে 3 ওয়াট। এরপরে বলেছে এখানে যে প্রতি সেকেন্ডে কত জুল কার্য করতে হবে, না প্রতি সেকেন্ডে 3 জুল কার্য করতে হবে বা প্রতি সেকেন্ডে 3 জুল তড়িৎ শক্তি প্রবাহিত হবে। নয়ের দাগে কয়েকটি বাল্বের ওয়াট রেটিংয়ের মান প্রশ্নে প্রদত্ত হলে তাদের ফিলামেন্টে রোধ, এটা রোধ হয়ে গেছে, এটি হবে রোধ অথবা উজ্জ্বলতার তুলনা। এর প্রশ্ন উত্তরটি এখনও পর্যন্ত জানা যায়নি, তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই বলবে। দশের দাগে BOT এককে গাণিতিক রাশিমালা প্রকাশ, ওয়াট × ঘন্টা/1000। এগারো দাগে লেন্সের সূত্র থেকে তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত যে বিষয়টি জানা যায়, আবিষ্ট প্রবাহের অভিমুখ। বারো দাগে H = V² / R × T সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা, নমুনা প্রশ্ন যে সমান্তরাল সমবায় যুক্ত দুটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদকে দ্বিগুণ করা হলে প্রতিটি রোধের তাপ উপাদানের হার পূর্বের কত গুণ হবে, উত্তর 4 গুণ। তেরোর দাগে I = Q/T = NE/T সম্পর্কিত গাণিতিক সমস্যা, নমুনা প্রশ্ন একটি পরিবাহী তারে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 2 সেকেন্ড সময়ে, এখানে 10⁻⁹ হবে, এখানে 10⁹টি ইলেকট্রন প্রবাহিত হলে তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে, এটি হবে যে I = 10⁻⁹ × 1.6 × 10⁻⁹/2। যদি আমরা I মান বের করি, I = 4/5 অথবা হবে 0.8 A অর্থাৎ অ্যাম্পিয়ার। এরপরে বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্ন 1, পরিবাহী ও অর্ধপরিবাহী পদার্থে উষ্ণতা পরিবর্তনে কীরূপ পরিবর্তন হয়, পরিবাহিতে বৃদ্ধি পায় এবং অর্ধপরিবাহিতে হ্রাস পায়। এরপরে দুয়ের দাগে গৃহের তড়িৎ বর্তনীতে সুইচ কোন তারের সঙ্গে যুক্ত থাকে, লাইফ স্টার। এরপরে তিনের দাগে ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষের ধনাত্মক মেরু ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িৎ আধানকে নিয়ে যেতে কী পরিমাণ কার্য করতে হবে, ই জুল পরিমাণ কার্য করতে হবে। চারের দাগে ফিউজ তার উপাদানগুলির নাম লেখো, সীসা ও টিন। এরপরে পাঁচের দাগে গৃহের তড়িৎ বর্তনীতে যুক্ত বৈদ্যুতিক মিটার কী পরিমাপ করে, তড়িৎ শক্তি। এরপরে ছয়ের দাগে বৈদ্যুতিক মোটর কোন নীতির ভিত্তিতে কাজ করে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম।
সাতের দাগে তড়িৎ চুম্বকীয় আবেশের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো, ডায়নামো। আটের দাগে তড়িৎ পরিবাহিতাঙ্কের এসআই একক কী, মো পার মিটার বা মো ইন্টু মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এরপরে বলেছে যে নয়ের দাগে একটি তড়িৎবাহী তারের ক্ষেত্রে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অনুযায়ী যদি ধরা যায় তড়িৎ প্রবাহের পশ্চিম অভিমুখ ব্যক্তি পশ্চিম বলছে কোনো ব্যক্তি পশ্চিম থেকে পূর্বে পরিবাহী তারের দিকে মুখ করে সাঁতার কাটলে তাহলে চুম্বক সরাকার উত্তর মেরু বিক্ষেপ কোন দিকে হবে, উত্তর বাম দিকে। এরপরে বলেছে সত্য মিথ্যা নির্বাচন কর। এখানে বলেছে প্রথম প্রশ্ন, সিএফএল সাধারণ বাল্বের তুলনায় একই ওয়াটের এলইডি বাল্ব অধিক পরিমাণ আলোক শক্তি প্রদান করে, উত্তরটি সত্য। দুয়ের দাগে কিলোওয়াট হলো তড়িৎ শক্তি ব্যবহারিক একক, মিথ্যা। তৃতীয় প্রশ্ন, কুলম্বীয় কেবলমাত্র আকর্ষণীয় বল, কুলম্বীয় কেবলমাত্র একটি আকর্ষণীয় বল, মিথ্যা। চতুর্থ প্রশ্ন বলেছে এখানে যে একটি তড়িৎ কোষের বদ্ধ বর্তনীতে যুক্ত করলে সেটি তড়িৎদ্বার দুটির মধ্যে প্রভেদ কোষের তড়িৎচালক বলের তুলনায় বেশি হয়, উত্তর মিথ্যা। পাঁচের দাগে ডায়নামো তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, মিথ্যা। ছয়ের দাগে উষ্ণতা বৃদ্ধি করলে অর্ধপরিবাহী রোধ কমে, উত্তর সত্য। সাতের দাগে পরিবাহী তারের সমপ্রবাহ ডিসি ও পরবর্তী প্রবাহ এসি উভয় তাপ উৎপাদন করতে পারে, সত্য। আটের দাগে সিএফএল এর তুলনায় এলইডি অধিক সাশ্রয় শক্তি সাশ্রয়কারী, উত্তর সত্য। এরপরে শূন্যস্থান পূরণ কর। নাম্বার ওয়ান, বিভব প্রভেদক প্রবাহ মাত্রা এককের গুণফল ড্যাশ এককটির সঙ্গে অভিন্ন, তড়িৎ ক্ষমতা। এরপরে দুয়ের দাগে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম ড্যাশ চুম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে, তর্জনী। তিনের দাগে বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে কুণ্ডলিতে ড্যাশ আবিষ্ট হয়, তড়িৎচালক বল। শেষ প্রশ্ন, এক বিওটি সমান কত ওয়াট ইন্টু ঘন্টা, হাজার ওয়াট ইন্টু ঘন্টা। ছাত্রছাত্রীরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের মতো এখানেই ক্লাসটিকে শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।